হাই গাইজ ওয়েলকাম টু ভাই ভাই ক্রিপ্টো আপনারাও যদি আপকামিং এয়ারড্রপ এবং ক্রিপ্টো কয়েন আন করতে চান ফ্রিতে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পরে এখানে ঘণ্টিবেলেটাই অলে সেট করে দেবেন যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটাই মূল আলোচনা আমি করব নামি থ্রি পয়েন্ট জিরো টেস্ট নেট নিয়ে এবং এখানে আপনাদের টেক্স বিটের যেই পেমেন্টটা পেয়েছেন সেটা কীভাবে আপনারা উইড্রো করবেন সেটা দেখাবো এবং তাই আমি দেখাবো সেই নেটওয়ার্কের যেই এনএফটিটা আপনাদের বলেছিলাম যে আপনাদের কীভাবে কী করতে হবে সমস্ত কিছু করার পরে ক্লেম হচ্ছিলো না ঠিক আছে সেটা কীভাবে আপনারা ক্লেম করবেন সেটাও আমি এই ভিডিওটাই দেখাবো তো ফার্স্টে যেটা মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করা হোক মূল বিষয়ে আজকে নামি থ্রি পয়েন্ট জিরো টেস্ট যে নতুন তিনটে টাস্ক এখানে লাইভ হয়েছে ঠিক আছে এই তিনটে টাস্ক আপনারা কীভাবে পারফর্ম করবেন সেটাই আমি দেখাবো এবং যদি আপনারা কেউ নামি থ্রি পয়েন্ট জিরো টেস্ট না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন এটাই আমি বলেছি যে কীভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন এই টেস্টনেটটায় এবং এই যে টেস্ট নেটটা আছে সেই টেস্ট নেটটা কতটা হিউজ অ্যামাউন্টের প্রফিট আপনাদের দিতে পারে সেই ব্যাপারেও এখানে আলোচনা করা আছে এবং সেকেন্ড যে পার্টটা আছে সেখানে আপনাদের দেখানো হয়েছে নেক্সট যেই টাস্কগুলো লাইভ হয়েছিল সেই টাস্কগুলো কীভাবে পারফর্ম করবেন এবং তারপরে একটা থার্ড পার্টও আছে যেখানে পরবর্তী আপনাদের টেস্ট নেটের টাস্কগুলো পারফর্ম করানো দেখানো হয়েছে ঠিক আছে টোটাল এখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড মানে টোটাল তিনটে পার্টে আমি দেখিয়েছিলাম এবং আজকে আরেকটা নতুন পার্ট আমি বানাতে চলেছি ঠিক আছে তো আমি নামির টেস্ট ওপেন নিই এখানে দেখুন ফার্স্ট পার্টে আপনাদের দেখিয়েছিলাম এ ওয়ান এ টু এবং এ থ্রি এই টাস্কগুলো আমি দেখেছিলাম আপনাদের ঠিক আছে এবং সেকেন্ড পার্টে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এখানে এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের ডি ওয়ান এবং ডি টু ঠিক আছে আপনারা কীভাবে পারফর্ম করবেন সঙ্গে আপনাদের সি ওয়ান এবং সি টু দেখিয়েছিলাম ঠিক আছে এবং সি ওয়ান সি টু আমি ফার্স্ট পার্টেও দেখিয়েছিলাম মানে যে এখানে সি ওয়ান এবং সি টুটা একটু একটু টেকনিক্যালি ছিল যার কারণে আমি দুটো স্টেপে দেখেছিলাম আপনাদের যেটা ভালো লাগে সেটাতে করলেই হবে ঠিক আছে আর আমি থার্ড পার্ট যেটা ছিল সেই পার্টটাই আমি দেখেছিলাম এখানে বি ওয়ান বি টু এবং বি থ্রি এই টোটাল তিনটে টাস্ক ঠিক আছে টোটাল আমার এখানে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু এবং ডি ওয়ান ডি টু এই এই কটা টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে করা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ই ওয়ান ই টু এবং ই থ্রি টোটাল তিনটে টাস্ক এখানে পারফর্ম করে আমি দেখাবো ফার্স্ট পার্ট যেটা আছে সেই পার্টটা আপনাদের কী করতে হবে এখানে দেখুন লেখা আছে এন ইউএসডি টোকেন্স এখানে গড়িলা চেনে মিন্ট করতে হবে ঠিক আছে তার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যে কন্ট্রাক্ট বলে সমস্ত লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তবুও যদি আপনারা কেউ ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করতে চান তাহলে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা কানেক্ট টু এফ থ্রির উপর ক্লিক করে এবার ওকে ক্লিক করবেন নিয়ে এখানে আপনাদের মেডামাসটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে নেক্সটের ওপর ক্লিক করবেন নিয়ে কানেক্টের ওপর ক্লিক করে মেডামাসটা জাস্ট কানেক্ট করে নেবেন আর তার আগে আমি বলে নিই যদি আপনাদের ওয়ালেটে কারোর গরিলা আইথিরিয়াম ফসে না থেকে থাকে তাহলে আপনারা যেটা করবেন ফার্স্টে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন আর তার আগে আপনারা এখানে জাস্ট আপনাদের আরপিসিটা গড়িলার টেস্টনেটে সুইচ করে নেবেন নিচের দিকে আসবেন এখানে গড়িলা টেস্টনেট নেটওয়ার্ক বলে লেখা আছে এটার উপর ক্লিক করে সুইচ করে নেবেন নিয়ে এখানে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে জাস্ট আমি ফসেটের লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা আই এম নট এ রোবটে ক্লিক করে দেবেন নিয়ে সেন্ট মিটিজের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে আপনারা এখানে জিরো পয়েন্ট জিরো টু গড়িলা ইথিরিয়াম পেয়ে যাবেন আর এটা পার ডে একবারই পাবেন ঠিক আছে আমি বলবো আপনারা ওই দিন এখান থেকে একবার একবার করে ক্লেম করে রাখুন কারণ এখন যত রকম টেস্ট নেট আছে সমস্ত টেস্ট নেট রকম টেস্ট নেটগুলোই গড়িলা ইথিরিয়াম চেনের ওপরে এখানে টেস্ট করতে হচ্ছে ঠিক আছে সেই কারণে আপনাদের প্রচুর এখানে ফসেট লাগতে পারে তো এখানে আপনারা ফার্স্টে ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে আবার ওয়েবসাইটটায় ফেরত যাবেন যাওয়ার পরে দেখুন এখানে ফসেট বলে লেগে আছে ফসেটের ওপর ক্লিক করবেন নিয়ে এখানে রাইড বলে লেখা আছে রাইডের ওপর ক্লিক করবেন রাইটের উপর ক্লিক করার পর দেখবেন আপনাদের মেটামাসে একটা ট্রানজান যাবে জাস্ট সেটাকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলে এটা অটোমেটিক ট্রানজানটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম যে হয়ে যাবে তাহলেই আপনাদের এখানে আপনাদের এ ইউসডিটা মিন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে নেক্সট আপনাদের যেটা করতে হবে ডিপোজিট এন ইউএসডি টোকেন মানে ব্রিজ করা লাগবে এখানে ব্রিজের ওপর ক্লিক করবেন এখানে ব্রিজ বলে লেখা আছে ক্লিক করার পর ঠিক এরকম আপনাদের সেই ব্রিজের ড্যার মানে যে পেজটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম সেরকম পেজ ওপেন হবে জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে ইথিরিয়াম থেকে এন ইউএসডিতে মানে এখানে নাম ইউএসডিতে চুজ করবেন করার পর জাস্ট এখানে আপনার যে অ্যামাউন্ট আছে টাইপ করে দেবেন এখানে অ্যাপ্রুভের ওপর ক্লিক করবেন যেই আপনারা এখানে অ্যাপ্রুভের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এখন একটা মেটা মাসের পপ আপ ম্যাচ আসবে যেখানে আপনাদের এখানে ম্যাক্স করে দেবেন ঠিক আছে ম্যাক্স করে দেওয়ার পর নেক্সট এর ওপর ক্লিক করবেন করার পর এখানে অ্যাপ্রুভের অপশানটা পেয়ে দেবেন অ্যাপ্রুভের ওপর ক্লিক করবেন এবং এখানে লেখা চলে এসেছে অ্যাপ্রুভাল এন ইউএসডি কমপ্লিট নেক্সট আপনাদের আবার এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন ঠিক আছে ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট ডিপোজিটের উপর ক্লিক করবেন ডিপোজিটের ওপর ক্লিক করলে মেটামাসে এরকম এক টানজান যাবে জাস্ট এটাকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনাদের এখানে জাস্ট সমস্ত কিছু কমপ্লিট এবার জাস্ট আপনাদের দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে কারণ এটা যেহেতু ব্রিজ হচ্ছে ব্রিজ হতো জানে নি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে যদি ব্রিজ হয়ে গেল এখন দেখুন লেখা আছে যে ডিপোজিট এন ইউজডি টোকেন্স ঠিক আছে ইথি নামি থ্রি পয়েন্ট জিরো ইউজিং ইথার ব্রিজ ঠিক আছে তার মানে আমাদের এটা দ্বিতীয় নম্বর টাস্কও কমপ্লিট হয়ে যাবে যদি এটা ব্রিজ হয়ে যায় তারপরে নেক্সট আর বাকি থাকবে এখানে আপনাদের উইড্রো মানে আপনাদের নামি থ্রি পয়েন্ট জিরোর থেকে এখানে আবার ইথিরিয়াম চেনে মানে গয়লা চেনে আপনাদের ব্রিজ করতে হবে ঠিক আছে তাহলে আপনাদের এখানে সমস্ত টাস্ক ডান তারপরে নেক্সট এখানে উইড্রো করবো ঠিক আছে উইড্রো করার জন্য আপনাদের জাস্ট এই উইড্রোর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে জাস্ট ই থ্রি এমটাকে আপনাদের নামই ইউএসডিতে চুজ করে নিতে হবে চুজ করলে আপনারা এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন যে আপনাদের যেই অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে যেটা ব্রিজ করতে ব্রিজ করলাম কিছুক্ষণ আগে তারপরে এখানে জাস্ট আপনারা অ্যামাউন্ট চুজ করে নেবেন একশো দুশো ঠিক আছে চুজ করে নেওয়ার পরে জাস্ট আপনারা এখানে উইথড্রোপর ক্লিক করবেন উইথড্রোপর ক্লিক করলে আপনাদের কিছু টানজান ফি নেবে ঠিক আছে জাস্ট এখানে কনফার্ম করে দেবেন আর তার আগে বলে নিই এখানে আপনারা যদি কারোর এখানে নামি চেনে যদি এখানে ইটিএইচ না থেকে থাকে তাহলে অবশ্যই ফার্স্টে আপনারা নামি চেনের আগে ইটিএইচ ব্রিজ করে নেবেন তারপরে এখানে আপনারা টানজানগুলো করবেন আর কীভাবে করবেন সেটা আমি ফার্স্ট পার্টে দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে আপনাদের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা এখানে আপনাদের উইড্রো হয়ে যাবে তো এখানে উইড্রো হয়ে গেলে আপনার যেটা করতে হবে এখানে জাস্ট এখানে মেটা মাসে ক্লিক করবেন মেটা মাসের উপর ক্লিক করলে দেখুন এরকম একটা টানজান আসবে জাস্ট সুইচ নেটওয়ার্ক করতে বলবে আপনাদের সুইচ নেটওয়ার্কে করার পরে আপনার জাস্ট অ্যাকাউন্টের উপর যে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটা দেখতে পারবেন এখানে দেখুন ক্লেমেবল লেখা আছে ক্লেমেবল ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে আপনাদের দেখবেন মেটা মাসে একটা টানজান যাবে ঠিক আছে আর এটা করার আগে আপনাদের নিশ্চ খেয়াল রাখতে হবে আপনাদের এই আর পিসি মানে চেনটা যেন আপনাদের গড়িলা ইথিরিয়ামের উপরে সুইচ করা থাকে নাহলে কিন্তু এখানে আপনাদের এই এইটা পাবেন না তারপরে ঠিক আছে এবং যদি আপনাদের টানজানটা না আছে তাহলে আপনারা জাস্ট মেডামাসটা ওপেন করে নেবেন নিয়ে অ্যাক্টিভিটিদের ওপর ক্লিক করলে আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে টানজান এসেছে এবং টানজান ফিটা প্রচুর বেশি নিচ্ছে ঠিক আছে গড়িলা ইতি রামের টানজান ফি এমনিই বেশি ঠিক আছে যদি আপনাদের কাছে কারোর ফসেট না থেকে থাকে তাহলে দুই তিন দিন ধরে আপনারা ক্লেম করবেন ক্লেম করার পরে তারপরে এই টাস্কগুলো পারফর্ম করবেন ঠিক আছে আমি এখানে এটিএম কিছু ডিপোজিট করে নিয়েছি করে নেওয়ার পরে জাস্ট এই যে আমার টানজানটা আমি এখানে আবার রিকোয়েস্ট করেছিলাম নিয়ে এখানে এই যে ফি আমার এই দেখাচ্ছে জাস্ট এবার আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে আমার এখানে জাস্ট এই যেই এন ইউসডিটা এটা আমার উইথড্র সাকসেসফুল হয়ে যাবে টাস্কটা কমপ্লিট ঠিক আছে এখানে দেখুন আমার ওয়ালেটে একশো এন ইউসডি দিয়ে দিয়েছে এবং এখানে এখনও ক্লেমেবেল অপশান আসছে ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করলে এটা কমপ্লিট দেখাবে এই যেখানে যেমন কমপ্লিট দেখাচ্ছে এরকম কমপ্লিট এখানে দেখাবে বলে কী করবেন আপনারা জাস্ট এইটা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনাদের ডিসকাউট অ্যাকাউন্টটা যাবেন ঠিক আছে মানে এদের অফিসিয়াল ডিসকাউট অ্যাকাউন্টটা যাবেন যাওয়ার পর এখানে টেস্ট ফিডব্যাকের ওপর ক্লিক করে জাস্ট এই যেই স্ক্রিনশটটা আপনাদের নিতে বললাম সেই স্ক্রিনশটটা কে এখানে আপলোড করে জাস্ট আপনাদের অ্যাড্রেসটা এবং এখানে আপনাদের ওপিনিয়ন দিয়ে দেবেন যে কী আপনাদের এখানে ভালো লেগেছে ঠিক আছে কী খারাপ লেগেছে এরকম একটা ওপিনিয়ন দিয়ে এখানে আপনারা জাস্ট সেন্ড করে দেবেন ঠিক আছে জাস্ট আপাতত এইটুকু টাস্ক করে রাখুন ঠিক আছে এই টাস্ক করলে আপনাদের এখানে যে সমস্ত টাস্ক আছে সমস্ত টাস্ক এখানে পারফর্ম কমপ্লিট হয়ে গেল ঠিক আছে নেক্সট যদি কোনো রকম টাস্ক আসে তাহলে আমি নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো নেক্সট এবার আমি আলোচনা করি সেই নেটওয়ার্কের ব্যাপারে সেই নেটওয়ার্কের আমি ভিডিওটাই বলেছিলাম অনেক আগের ভিডিওটাই যে আপনারা এখান থেকে জাস্ট পঁচিশটা টানজায়ন করবেন পঁচিশটা টানজায়ন করার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে আপনাদের এখানে জাস্ট একটা ক্লেমের অপশান আসবে ঠিক আছে জাস্ট ক্লেমের অপশান আসবে নেক্সট আপনাদের এখানে ক্রিয়েট গিফটের অপশান আসার পরে এখানে জাস্ট কন্টিনিউ করতে হবে আপনাদের তারপরে নেক্সট সেন্ট গিফটের অপশান আসবে এখানে আপনার একটা আপনাদের কেপলার ওয়ালেট সেকেন্ডারি আর একটা কেপলার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন করার পরে জাস্ট আপনারা সেই সেকেন্ডারি কেপলার ওয়ালেটের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন নিয়ে জাস্ট এখানে পেস্ট করে জাস্ট কন্টিনিউয়ের ওপর ক্লিক করলে একটা সেন্ড হয়ে যাবে আপনাদের সেকেন্ডারি ওয়ালেটে তারপরে আপনার যেটা করতে হবে ক্লেমের উপর ক্লিক করতে হবে ঠিক আছে ক্লেমের ওপর ক্লিক করবেন ক্লেমের ওপর ক্লেমের উপর ক্লিক করলে ঠিক আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে ঠিক আছে এখানে জাস্ট আপনার কন্টিনিউ ক্লিক করবেন লগ ইন উই টুইটারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর অথোরাইজের ওপর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে কিছুক্ষণ তারপরে আপনার আবার এখানে কন্টিনিউ ঠিক আছে মানে আপনাদের আবার কানেক্ট করতে বলবো অ্যাপস কেপলার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাকে আপনারা কানেক্ট করবেন টুইটারটা অথরাইজ করে দেওয়ার পরে এখানে কন্টিনিউর একটা অপশান আসবে আবার এখানে কন্টেন্ট ওপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম একটা মেসেজ টুইট করতে বলে আপনার জাস্ট টুইটার উপর ক্লিক করে টুইট করে দেবেন ঠিক আছে টুইট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ক্লেম ইওর গিফটের অপশনটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এটার উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের গিফটটা এখানে ক্লেম হয়ে যাবে ঠিক আছে খ্যালাড়ির উপর ক্লিক করলে আপনারা আপনাদের এই বক্সটা দেখতে পারবেন ঠিক আছে অনেকের সমস্যা হচ্ছিলো এখানে ক্লেমে এসে আপনাদের এখানে এখানে যে মিন্টিং ফেল্ড হয়ে যাচ্ছিল তারপরে মিন্টিং হচ্ছিলো না সেই সমস্যা এখন হচ্ছে না আপনারা এখানে মিন্টে ক্লিক করবেন তারপরে দশ থেকে পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা ওয়েট করলে আপনারা দেখতে পারবেন গ্যালারি খুললেই যে আপনাদের বক্সটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তা আপনাদের যার যার হচ্ছিল না সবাই এখানে এসে জাস্ট বক্সটা ক্লেম করে নেবেন ঠিক আছে আর এটা আপনারা আপনাদের যেই অ্যাকাউন্টে সেন্ড করেছেন সেই অ্যাকাউন্ট থেকেও একবার করবেন এবং যেই অ্যাকাউন্টে আপনারা মেন যেখান যে অ্যাকাউন্টের থেকে সেন্ড করেছেন সেই অ্যাকাউন্টেও করবেন এবং আপনারা যে অ্যাকাউন্টে রিসিভ করছেন ঠিক আছে মানে যে অ্যাকাউন্টের অ্যাড্রেস দিয়ে আপনার যে অ্যাকাউন্টে গিফটটা রিসিভ করছেন সেই অ্যাকাউন্টেও করবেন মানে দুটো অ্যাড্রেস দিয়ে আপনারা এখানে একবার একবার করে গিফটটা ক্লেম করে নেবেন ঠিক আছে ক্লেম করে গ্যালারি ওপেন করলে আপনারা এখানে আপনাদের বা মানে বক্সটা দেখতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা করে নেবেন দেখুন মিনটেড সাকসেসফুলি আমি কিছুক্ষণ আগে আমি যেটা মিনটেড করতে দিয়েছিলাম সেটা সাকসেসফুল পুরি হয়ে গেছে আর এটা আমি যেটা দেখালাম সেটা আপনাদের সেকেন্ড ওয়ালেট মানে আমি তো বলেই দিয়েছি এখানে দুটো দুটো ওয়ালেট লাগবে ফার্স্ট একটা ওয়ালেট দিয়ে আমি ক্লেম করেছিলাম আর দ্বিতীয় যে ওয়ালেটটা ছিল সেই ওয়ালেটটা দিয়ে আপনাদের ক্লেম করে ভিডিওটাই দেখালাম ঠিক আছে কীভাবে আপনারা ক্লেম করে নেবেন কোনো সমস্যা হচ্ছে না আপাতত ক্লেমে তো নেক্সট আসা যাক এবার আপনাদের যে লাস্ট আমি ভিডিওটা দিয়েছিলাম ট্যাক্স বিটেড ঠিক আছে এখানে আপনাদের বলেছিলাম আপনারা ফ্ল্যাট এখানে পনেরো ডলার ইনকাম করতে পারবেন এবং এটা পেমেন্ট দিয়ে দিয়েছে এখানে যদি আপনারা ওপেন করেন ওয়েবসাইটটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওয়ালেটের উপর যে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনাদের এখানে লুনার ঠিক আছে লুনার এখানে দিয়ে দিয়েছে টোটাল ঠিক আছে এই লুনারটা আপনারা এইভাবে কীভাবে উইড্রো করবেন এখানে জাস্ট মার্কেট বলে লেখা আছে না মার্কেটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে লোনার ইউনিটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে ঠিক আছে ড্যাশবোর্ড ওপেন হলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে বাই সেলের রেট চলছে উপরে এটা সেল রেট ঠিক আছে নিচের এটা বাই রেট যদি আপনাদের ইনস্ট্যান্ট যদি সেল করতে হয় তাহলে আপনারা বাই রেটের ওপর ক্লিক করে ডাইরেক্ট সেল করে দিতে পারেন তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এবং যদি আপনারা এখানে সেল রেট অনুযায়ী আপনারা সেল করতে চান তাহলে এইটার ওপর ক্লিক করে আপনাদের সেল করতে হবে তা আপনারা ফার্স্টে এখানে ইউএসডিটিতে আপনার কনভার্ট করে নেবেন এখানে ঠিক আছে এক্সচেঞ্জের থেকে ফার্স্টে যে কোনো এখান থেকে এইটার উপর ক্লিক করবেন জিরো এইটার উপর ক্লিক করে আপনারা জাস্ট এখানে হান্ড্রেড পার্সেন্টের ওপরে টেনে দেবেন এই অ্যারোটা ঠিক আছে নিয়ে এখানে সেল লুনারে ক্লিক করবেন সেল হয়ে যাবে ঠিক আছে সেল হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে ওয়ালেট ক্লিক ওয়ালেটের ওপর যে আসবেন আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ইউএসডিটা দেখিয়ে দেবে ঠিক আছে যত অ্যামাউন্টে সেল হবে ঠিক তত অ্যামাউন্টে ইউএসডিটি দেখিয়ে দেবে তারপর আপনারা এই ওয়ালেটের ওপর ক্লিক থাকবে ক্লিক করা তারপরে এখানে সার্চ আইকন দেখতে পারবেন এখানে এখানে জাস্ট বলে সার্চ করে নেবেন ঠিক আছে ড্যাশ বলে সার্চ করতেই এই কয়েনটা আপনারা এখানে দেখতে পারবেন তারপরে মার্কেটের উপর ক্লিক করবেন মার্কেটের উপর ক্লিক করলে এখানে দেখবেন ড্যাশ আর ইউএসডিডির পেয়ারটা এটার উপর ক্লিক করে নেবেন নিয়ে চুজ করে নেবেন নিয়ে সেম টু সেমভাবে এখানে আপনারা ইউএসডিডিটাকে ড্যাশে কনভার্ট করে নেবেন যদি আপনারা ইনস্ট্যান্ট এখানে বাই করতে চান তাহলে এখানে এই লাল মানে সেলের ওই দামটাই আপনারা ক্লিক করবেন এবং যদি এই দামে বাই হচ্ছে সেই দামে যদি আপনারা বাই করতে চান তাহলে এই নিচের দিকে এটা ক্লিক করে জাস্ট ফুল এখানে হান্ড্রেড পার্সেন্ট ক্লিক করে এখানে বাই করে নেবেন বাই করে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে আবার আপনারা ওয়ালেটে ফেরত আসবেন ঠিক আছে ওয়ালেটে ফেরত আসার পরে আপনারা এখানে ফার্স্টেই দেখতে পারবেন যে আপনাদের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা দেখতে পারবেন ঠিক আছে আর এখানে মিনিমাম এগারো ডলারের নিচে কেউ সেল করবেন না আপনাদের লুনারটা ঠিক আছে এখানে এখানে দেখতে পারবেন তারপরে এখানে দেখুন ড্যাশের এখানে অ্যামাউন্ট দেখতে পারবেন ঠিক আছে আমার এখানে আমি এখনও ট্রেড কমপ্লিট করিনি সেহেতু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে আপনারা কমপ্লিট করে নেওয়ার পরে জাস্ট এখানে উইথড্রো বলে লেখা আছে উইড্রোর উপর ক্লিক করবেন উইথড্রোর উপর ক্লিক করার পরে ঠিক আছে এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে বলছে আপনারা এখানে ওয়ালে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড্রেস দিতে বলছি এখানে অ্যাড্রেসটা আপনারা কোথার থেকে দেবেন আপনারা এক কাজ করবেন আপনাদের বাইনাস অ্যাকাউন্টটা খুলে নেবেন ঠিক আছে বাইনাস অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পরে আপনারা ফার্স্টে ওয়ালেট সেকশনের উপর ক্লিক করবেন ওয়ালেট সেকশনের উপর ক্লিক করার পরে আপনারা তারপরে দেখতে পারবেন স্পট বলে লেখা আছে স্পটের ওপর ক্লিক করবেন স্পটের ওপর ক্লিক করার পরে ওখানে আপনারা থার্চ করবেন হচ্ছে আপনারা ড্যাশ বলেট আপনারা ড্যাশ কয়েনটা দেখতে পারবেন ড্যাশ কয়েনের উপর ক্লিক করবেন ড্যাশ কয়েনের উপর ক্লিক করার পরে দেখবেন আপনাদের ডিপোজিট বলে লেখা আছে ডিপোজিটের ওপর ক্লিক করবেন এবং তারপরে আপনাদের এখানে চেন চুজ করতে বলব ঠিক আছে আপনারা কোন চেন চুজ মানে আপনারা এখানে ডিপোজিট করতে চান এখানে দেখুন একটা চেনই আছে এখানে শুধু ড্যাশ চেন ঠিক আছে ড্যাশ চেনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলেই আপনারা তারপরে নেক্সট দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেসটা ঠিক আছে ড্যাশ চেনের অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন জাস্ট ওই অ্যাড্রেসটা এখানে কপি করে কপি করে আনবেন ওখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে আপনাদের লগ ইন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে জাস্ট উইড্রো ড্যাশের ওপর ক্লিক করবেন তারপরে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এখানে টাইম নেবে ঠিক আছে উইড্রোটা হতে তারপরে আপনারা উইড্রোটা হয়ে গেলে আপনারা জাস্ট ওখানে বাইনান্সের থেকে আপনারা তো জানেনি কীভাবে আপনারা ওখান থেকে কনভার্ট করবেন এবং তারপরে পিটুপিতে আপনারা সেল করে দিতে পারেন জাস্ট এই সিম্পল পদ্ধতি ঠিক আছে এইভাবে আপনারা এখান থেকে উইড্রোটা করে নিতে পারেন তো আজকের ভিডিওটাই এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল আপনারা মূলত এখানে নামি থ্রি পয়েন্ট জিরো টেস্ট নাইটের পুরো স্টেপ বাই স্টেপ গাইড আমি দেখিয়েছি আপনাদের ভিডিওটাই ঠিক আছে সেটা আপনারা কেউ মিস করবেন না আর আপনারা উইথড্রো প্রসেসটাও বলে দিলাম আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দেবেন এছাড়াও আমাদের ভিডিওতে প্রোভাইড করা ইয়ারড্রপগুলোর ইনস্ট্যান্ট আপডেট এবং আপকামিং কোনো রকম আপডেট পেতে হলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে রাখুন এই টেলিগ্রাম চ্যানেলটায় সমস্ত রকম আপডেট আমরা দিয়ে থাকি